কাজের কোয়ালিটিটা কি, আমরা কিভাবে কাজ করি। ঠিক আছে, দর্শক ভাই আমি এখন জুলে দেখাবো ইনশাআল্লাহ। যদি আপনি ভেঙে পড়ে যায় অবশ্যই আমি আবার নতুন করে কাজ করে দিব, এক টাকাও নিব না ইনশাআল্লাহ। শুনুন ভাই দেখেন, এই দেখেন ফুল লোড দেখেন। আপনি চাইলে শুনুন ভাই, ক্লায়েন্ট যারা আছে আপনারা জিমে যাওয়া লাগবে না, আপনারা চাইলে এখানে জিমের মেশিন বসাইতে পারবেন। দুই মাসের ভিতরে শুনুন ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাজটা শুরু করলো, কাজ শুরু করে তো সব কিছু মাশাআল্লাহ একবারে ওয়ান ওয়ে কন্টিনিউ কাজ শেষ করে দিছে আলহামদুলিল্লাহ। খুব দ্রুত কাজ করছে, ভালো, খুব ভালো কাজ করছে। আল্লাহ রিচে উনি বলছে যে আগে নিস্তালা আমার কমপ্লিট করে দেন, আর দোতলাটা আপনারা আস্তে ধীরে কাজ করেন, ঈদের পরে আপনারা হ্যান্ড ওভার দেন, কোনো প্রবলেম নেই। এখানে হচ্ছে পেন্ট টেন যা লাগে আমরা করে দেবো, শুধু লাইট এবং তারটা ক্লায়েন্ট দিবে। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার যেটা আমরা সেগুনের ফ্লাইউড বলি, এটা সম্পূর্ণ ড্রয়ার হচ্ছে হাইড্রোলিক, দেখেন অটো চলে যাবে। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিন্তু আমরা শুধু ঢাকা থেকে চলে আসছি চট্টগ্রামে এই প্রজেক্টটা দেখানোর জন্য। এটা হচ্ছে একটা ডুপ্লেক্স হোম ডিজাইন। তো ভাই মূলত হচ্ছে হোম ইন্টেরিয়ার করে থাকে সকল ধরনের। ভাই আপনাদের অফিস অ্যাড্রেসটা ফার্স্ট একটু বলুন। আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে সাইনবোর্ড সাহেবপাড়া নারায়ণগঞ্জ। আচ্ছা, তো ভাইরা হচ্ছে আপনারা তো জিপসামের কোনো কাজ করেন না? না, আমরা হচ্ছে মূলত হচ্ছে কাঠ এবং বোর্ড দিয়ে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করে থাকি, জিপসামের কোনো কাজ করি না আমরা। ওকে, এটা হচ্ছে একটা ডুপ্লেক্স হোম, আমরা বাইরের সাইডটা আপনাদেরকে আউটডোর থেকে দেখাবো। তার আগে আমরা কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সিলিং, টিভি ক্যাবিনেট, কিচেন সব আইটেমগুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা ভাইয়া, মূলত আপনারা কাজ করেন হচ্ছে কী কী আইটেম দিয়ে? আইটেম হচ্ছে আমরা মূলত যে সিলিংগুলো বলেন এগুলো হচ্ছে আপনার গর্জন কাঠ, এবং নিচে তো যে আপনার কোনো কালারিংয়ের মধ্যে থাকে তাহলে হচ্ছে বিনিয়ার, সেগুনের বিনিয়ার বোর্ড, এবং হচ্ছে প্লেন পার্টেক্স 12 মিলি দিয়ে আমরা এই সিলিংগুলো করে থাকি। আচ্ছা, এটা লোকেশনটা কোথায় একটু বলুন? এটা লোকেশনটা হচ্ছে আপনার চট্টগ্রাম লোয়াগাড়া আমিরাবাদ। জি আমিরাবাদ। ওকে, তো আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসের সিলিংটা দেখেন কতটা গর্জিয়াস, এবং এখানে কিন্তু বিশাল এরিয়া জুড়ে টিভি ক্যাবিনেট করা আছে। আর এই বাসাটা কিন্তু এখনো ফুল রেডি হয় নাই, উপরতলে এখনো কাজ চলতেছে, রেডি হচ্ছে, আর এটা হচ্ছে কোনো কিছু এখনো রেডি হয় নাই, সেভাবে আমরা ভিডিওটা করতেছি। তো আমরা ফার্স্ট কি টিভি ক্যাবিনেট থেকে শুরু করব না সিলিং থেকে শুরু করব? আপনি শুরু করতে পারেন এখন সিলিং থেকে। সিলিং থেকে শুরু করতে জালি কাটিং দিয়ে করা তাই না? জি, এটা হচ্ছে জালি কাটিং, এবং মাঝখানে আরেকটা কালার কম্বিনেশন আমরা করছি আর কি। অস্থির একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু এখানে মনে হয় সিলিং ফ্যান হবে তাই না, নাকি জাল? এখানে হচ্ছে উনি ফ্যান দিবে না, এখানে একটা জাল লাগাবে মাঝখানে, আর ওয়ালে উনি একটা ফ্যান লাগাবে বলছে। তো আমরা ওয়ালে ফ্যান হবে এবং এখানে বড় একটা জাল পাতি। জি জি। ওকে, আপনারা কি কি এখানে মানে ইউজ করছেন আর কি? ইউজ করছি হচ্ছে আপনার যেই সাইডের যে হাফ সিলিংটা দেখছেন, এটা হচ্ছে আপনার কাঠ এবং বোর্ড দিয়ে করা। আচ্ছা, এই সাইডের অংশটা হচ্ছে বিনিয়া, যেটা আপনার প্লেন পার্টেক্স 12 মিলি দিয়ে করছি, আর ভিতরে হচ্ছে দুই এক যেটা গর্জন কাঠ দিয়ে আমরা ফ্রেমটা টানছি, আর বর্ডারটা টানছি হচ্ছে আপনার সেগুনের যেটা ফাইবার দেখতেছেন, এটা হচ্ছে সেগুনের 12 মিলি ফাইবারের বোর্ড আর কি, যেটা আমরা বলি বিনিয়ার বোর্ড। আচ্ছা, এগুলোকে আপনার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেন কিনা? জি, এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা সচরাচর দিয়ে থাকি হচ্ছে 30 থেকে 40 বছর। 30 থেকে 40 বছর গ্যারান্টি থাকে? জি। ওকে, তারপর আমরা যদি টিভি ক্যাবিনেটটা একটু দেখি, বিশাল এরিয়া জুড়ে কিন্তু টিভি ক্যাবিনেট করা। জি, এখানে আপনারা কি কি ইউজ করছেন ভাইয়া? এইখানে হচ্ছে ভাইয়া এই টিভি ক্যামেরাটা, রুমটা অনেক বড়, তো আমাদের হিসাব হচ্ছে যে এই রুমটা কিভাবে ফুটানো যায় এই হিসাব করে আমরা এই কাজটা করছি। প্লাস টিভির ক্যাবিনেট, প্লাস আপনার দুই সাইডে শোকেস হয়ে গেছে, উপরে হয়ে গেছে আপার ক্যাবিনেট। আপনার উপরে আপার ক্যাবিনেটটা করছি হচ্ছে দেখেন, এগুলোগুলো আপনার অনেকে ভাবে যে পেন্ট ট্যাং, আসলে তা পেন না, রং করা না, এটা হচ্ছে আপনার অ্যাটেলিক শিট লাগানো। এটা গ্লেসটা দেখেন, এটা পানিতে কিছু হবে না, আগুনে কিছু হবে না, এটা শুধু গ্লেসটা দেখেন আয়নার মতো কিন্তু। জি জি, একবারে মনে হবে যে গ্লাস লাগিয়ে রাখছি আমরা। আচ্ছা, এখানে যে হাতলগুলো ইউজ করছেন এগুলো তো অনেক প্রিমিয়াম লাগতেছে দেখি। জি ভাই, এই হাতলগুলো হচ্ছে এখানে যে সম্পূর্ণ যে কাজগুলো হয়েছে সম্পূর্ণ আমার দায়িত্বে, উনি বলছে যে ভাই আপনি আপনার মতো কাজটা করে দিবেন। তো আমাদের আমি হিসাব করে হাতলগুলো অনেক দামি হাতল লাগাই দিছি, অন্য অন্য ক্ষেত্রে আপনার কোম্পানি দেখবেন আপনি এই হাতল ইউজ করেন অথবা লাগায় না, তো আমি নিজের থেকে মার্কেট থেকে এই হাতলগুলো চয়েস করে আমি নিজে লাগাইছি। আপনি দেখেন এই হাতলগুলোর গ্লেসটা দেখেন, আমরা হাতলগুলো দেখেন কতটা প্রিমিয়াম কিন্তু, এটা মানে হাত দিয়ে ধরলেই বুঝবেন এটা প্রিমিয়াম। এবং এই পাশে কলাম আমরা শোকেস করে দিছি, এই দেখেন এখানে কলাম গ্লাস লাগানো, গ্লাস সেল ভিতরে হচ্ছে আমরা এনামেল পেন্ট করা। আপনি এনামেল পেনের গুণটা হচ্ছে ভিতরে যদি আপনি হ্যান্ড পলিশ করেন 2-6 মাস পরে এটা হচ্ছে ফ্যাপসা পড়ে যায়, তো অনেক ক্ষেত্রে অনেকে বোঝে না যে আসলে কি পলিশ করলে মনে হয় ভালো। তো আমরা হচ্ছে লাইন পুটিং করে এনামেল পেন্ট করে থাকি, এটাতে একটু খরচ বেশি কিন্তু জিনিসের টিকসই ভালো।
এরপর এই সাইডে কিন্তু বিশাল এরিয়া জুড়ে জি জি আমরা হচ্ছে এই আপনাদের সেম ওই পাশে আরেকটা আমরা শোকেস করছি দেখেন এখানে আর এখানে হচ্ছে একটা সুইচ বোর্ড ছিল ভাইয়া এই সুইচ বোর্ডটা আমরা বক্স করে আউটসাইডে নিয়ে গেছি হাইড করা হইছে জি জি যেমন দেখা না যায় আচ্ছা এই সাইডে কিন্তু জি জি সুইচ বোর্ডটা আর এখানে আমরা পর্দার আলাদা একটা বক্স করে দিয়েছি ওকে ঠিক আছে আর নিচে হচ্ছে আপনি দেখেন এখানে পাল্লা করে দিয়েছি এখানে পাল্লা করে হাতল করে প্রত্যেকটা ডোর দিয়ে হাইড্রোলিক এবং দেখেন নিচে হচ্ছে আমরা ডয়ার করে দিয়েছি সম্পূর্ণ ডয়ার হচ্ছে হাইড্রোলিক দেখেন অটো চলে যাবে একদম স্মুথ জি জি একবারে স্মুথ অটো আচ্ছা এবারে যদি আমরা আসি এখানে কি বডি ইউজ করা এখানে হচ্ছে যেটা সেগুনের ফ্লাইবোর্ড বলি আমরা এটা ইউজ করছি এটা হচ্ছে লেকার পলিশ করা দেখেন এটা গ্লেজটা দেখেন সেগুনের ফ্লাইবোর্ড দিয়ে করা জি আচ্ছা এবার যদি আমরা একটু প্রাইস দিয়ে আসি জি আসলে যেহেতু কাজগুলো অনেক বড় কাজ প্রাইস নিয়ে আমরা আগে কথা বলি টিভি ইউনিটের কাজগুলো আপনারা পার স্কয়ার ফিট কত করে করেন ভাই টিভি ক্যামেরার এখানে হচ্ছে মূলত টিভি ক্যামেরাটা শুধু এই দেওয়ালটাতে হইছে তো এখন যদি আমি পুরাটা এভারেজে মাপ দেই তাহলে গেলাম আপনারা অনেক টাকা বিল চলে আসে তো আমাদের মূলত শুধু যে টিভি ক্যামেরাটা শুধু এখানের মাপটা আসছে হচ্ছে অনলি 850 টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার ক্যাবিনেটের মতন যেমন শোকেস করি আলমারি করি টোটালি আপনি দেখেন উপরে অ্যাটালিক শীট লাগানো আপার ক্যাবিনেট করা এগুলোর রেট হচ্ছে আপনার আমরা 1300 থেকে 1400 টাকা পার স্কয়ার ফিট করে থাকি টিভি ক্যাবিনেটে যেগুলো আমরা অ্যাটালিক শীট লাগায় করি আচ্ছা আপনি দেখেন এগুলো গুলা সম্পূর্ণ অ্যাটালিক শীট দিয়ে করা গ্লেজ দেখলে বুঝবেন গ্লেজটা দেখেন জি দেখেন আপনারা এটা একবার মনে গ্লাস লাগানো অনেকে বুঝে না যে ভাই আসলে আপনারা রেট কেন বেশি বলেন ভাই রেট বেশি বলি কি কারণে আমাদের মাল মেটেরিয়ালস গুলো আমরা খুব ভালো মানের দিই এই হাতলগুলা দেখেন সচরাচর কেউ ব্যবহার করে না কোয়ালিটির এবং দেখেন এই দেন থ্রি পার্টার চ্যালেঞ্জটা এটা অরিজিনাল এসএস অন্য অন্য ক্ষেত্রে অন্য কোম্পানি দেখবেন আপনার ওই চায়নাগুলো লাগাই দিবে আমরা বললাম চায়নাগুলো ব্যবহার করি না অরিজিনাল অ্যাসেস আপনারা চাইলে চেক করে নিতে পারবেন আমাদের স্যাম্পল দেওয়া থাকবে দজি পছন্দ হয় আপনারা করতে পারবেন ঠিক আছে আপনাদের মতো আচ্ছা এরপরে যদি আমরা সিলিংটা ফারস্টে দেখাচ্ছিলাম যে প্রতিবার কিন্তু আপনি আমাদের সিলিং এ ঝুলে দেখান এবার কি তাই দেখাবেন কিনা ভাই সিলিং এ হচ্ছে আমি অন্য অন্য ভিডিওতে বলি যে আমরা যেখানেই কাজ করি না কেন প্রতিটা সিলিং এ আমরা ঝুলে দেখাই অথবা এইখানে হচ্ছে আমি একটু ওই ভাইয়া বলছে যে ভাই আপনাদের সিলিং করছেন টিকসই কিরকম মজবুত কেমন তো আমি ভাবছি আজকে সিলিং এর চারজনের চার কোণায় সিলিং এ ঝুলে দেখাবো চারজনের চার কোণায় জি ইনশাআল্লাহ চারজনের চার কোণায় ঝুলে দেখাবো তো যে এর মধ্যে আপনার ভেঙে যায় ফেটে যায় নতুন করে কাজ করে দিব এক টাকাও দিব না ওকে তো আমাদের কি সেটা দেখাবেন এখন জি ইনশাআল্লাহ দেখাবো এখন চারজনের চার চার কোণা চারজনের ঝুলে দেখাবে তো সুমন ভাই দেখেন তিনজনের তিন পাশে ঘুরতে ঝুলতেছে সিলিং এ এখন আমি আরেক পাশে ঝুলে দেখাবো কি অবস্থা দেখেন সিলিং এ ঝুলে দেখাইতেছে তো আমি ওই পাশে ঝুলে দেখাবো একটু ভালো করে দেখেন ফুল লোড কিন্তু তিনজনের ফুল লোড কিন্তু একদম সিলিং এর উপরে জি সিলিং এর উপরে হচ্ছে জি কথা বলি তো সুমন ভাই এখন হচ্ছে আমিও এই পাশে ঝুলে দেখাবো আচ্ছা আচ্ছা কথাটা হচ্ছে অনেকে ভাবে যে ভাই আপনারা সিলিং এ এক পাশে ঝুলে দেখান এই জন্য আজকে বললাম যে সিলিং এ চার কোণে ঝুলে দেখাবো তো ইনশাআল্লাহ যারা ভিউয়ার্স আছে অবশ্যই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন সবাইকে সুযোগ করে দিবেন আসলে কাজের কোয়ালিটিটা কি আমরা কিভাবে কাজ করি ঠিক আছে তো সুমন ভাই আমি এখন ঝুলে দেখাবো ইনশাআল্লাহ চার কোণা যদি আপনি ভেঙে পড়ে যায় অবশ্যই আমি আবার নতুন করে কাজ করে দিব এক টাকাও নিব না ইনশাআল্লাহ সুমন ভাই দেখেন এই দেখেন ফুল লোড দেখেন আপনি চাইলে সুমন ভাই ক্লায়েন্ট যারা আছে আপনারা জিমে যাওয়া লাগবে না আপনারা চাইলে এখানে জিমের মেশিন বসাইতে পারবেন সকাল বিকাল জিম করতে পারবেন ভাই দেখেন চারজন কিন্তু ঝুলে আছে পুরো ঠিক আছে ভাই ওকে সবার নিচে কিন্তু কিছু না একদম ফুল লোড কিন্তু সিলিং এর উপরে চারজনেরই তো দেখতেই পাচ্ছেন যে কতটা স্ট্রং প্রতিটা সিলিং আসলে এখন হচ্ছে একটা মাস্টার বেডরুমে যাচ্ছি মাস্টার বেডরুম থেকে আপনাদেরকে দেখাবো এখানে যে সিলিংটা খুবই গর্জিয়াস একটা সিলিং করা হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই আকর্ষণীয় এবং ইউনিক ডিজাইন আচ্ছা ভাইয়া তো সিলিং এর ব্যাপারে যদি আমরা আসি যে আপনারা সিলিং এর ব্যাপারে প্রাইসটা যদি ফার্স্টে শুরু করি প্রাইস কেমন থাকতে পারে আপনাদের এসব আচ্ছা সিলিং এর প্রাইসটা হচ্ছে ভাই আমরা ফুল সিলিং কাজ করি হচ্ছে 480 থেকে 500-550 টাকা রেট এটা কিন্তু সম্পূর্ণ বোর্ড দিয়ে করা জি এখানে হচ্ছে সম্পূর্ণ কাঠ এবং বোর্ড দিয়ে আমরা করে থাকি এখানে হচ্ছে পেন্টেন যা লাগে আমরা করে দেব শুধু লাইট এবং তারটা ক্লায়েন্ট দিবে ওকে ডিজাইনটা দেখেন কতটা ইউনিক আর প্রিমিয়াম একদম ফিনিশিংটা অসাধারণ জি জি সোমরা এই ডিজাইনটা হচ্ছে আমাদের অন্য আগের যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা দেখে ক্লায়েন্ট পছন্দ করছে আচ্ছা ঠিক আছে তো উনি বলছে যে ভাই এই ডিজাইনটা আপনি আমার রুমে করে দিবেন ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু এরপরে আমরা যদি আসি এখানে কিন্তু ক্যাবিনেট করা তাই না ভাইয়া ভাই এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট যেটা আমরা আলমারি বলি বাংলা ভাষায় যেটা তো এখানে হচ্ছে আমরা ওয়াল ক্যাবিনেট করছি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বোর্ড হচ্ছে ফ্লাইবোর্ডের উপর আমরা অ্যাটালিকের বোর্ড পেস্টিং করে দিছি দেখেন এটার গ্লেজটা দেখেন ভাইয়া ক্লায়েন্ট যারা আছে একটু স্লো মোশনে দেখেন যেমন বুঝতে পারে যে আসলে কি এটা কি সত্যি বলতাছি না মিথ্যে বলতেছি পুরো আয়নার মতো দেখেন একবারে গ্লাস গ্লাসের মতো মানে রিফ্লেক্ট করতে গেছে এখন ভাই আমি ভিতরে দেখাচ্ছি দেখেন
এই ভিতর হচ্ছে আমরা নরমালি আপনাদের অনেকে আপনার হ্যান্ড পলিশ করে দেয়, খালি একটু মোসা দিয়ে পলিশ করে দেয়, আমরা এগুলো করি না। আমরা হচ্ছে লাইন পুডিং করে এনামেল পেন্ট করি। এই লাইন পুডিং করলে আপনার বোর্ডের ভিতরে ড্যাম হয় না, তো এটার আরও 2-10 বছর অনাসি আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো ফ্যাপসা পড়বে না। তো এই জন্য বলি যে আমরা আমাদের কাজের কোয়ালিটিটা দেখবেন অবশ্যই আপনারা। এই পাশে হচ্ছে আমরা হ্যাঙ্গার করে দিছি, দেখেন এই পাশে হচ্ছে হ্যাঙ্গার, নিচে হচ্ছে ড্রয়ার। এই যে ড্রয়ারগুলো দেখেন সম্পূর্ণ হাইড্রোলিক, অনেকে ভাবে হাইড্রোলিক বলে কিন্তু হাইড্রোলিক পায় না ভাই, এই অরিজিনাল এসএস। আপনারা এগুলো পরীক্ষা করে নেবেন, যদি অরিজিনাল এসএস না হয় তাহলে আপনার টাকা মানে ফ্রি কাজ করে দিব, এক টাকাও নিব না। ওকে ঠিক আছে। আর উপর হচ্ছে আমরা আপার ক্যাবিনেট করে দিছি, কাজের কোয়ালিটিটা অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছেন। জি সুমন ভাই, এই পাশে হচ্ছে আমরা ড্রেসিং টেবিল করে দিছি, দেখেন ক্লায়েন্ট যারা আছে তাদেরকে একটু দেখান। এখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলটা হচ্ছে আমরা এমন ভাবে করছি যে ড্রেসিং টেবিলের যত আপনার সোনো টোনো শ্যাম্পু টেম্পু রাখার অনেকেই বলে যে কিভাবে রাখবে, তো আমরা ভিতরে অপশন করে দিছি, দেখেন ভাইয়া দেখেন দরজাটা আপনি পুরো খুলে ভিতরে রাখতে পারবেন, এবং আপনি কি চাইলে এখানে লক্ষ্য কেউ বুঝতে পারবে না যে আসলে এখানে মনে মনে শুধু গ্লাসটাই লাগিয়ে রাখছি। আর এখানে আমরা একটা স্পট করে দিছি, আর এই পাশে হচ্ছে আমরা পর্দার বক্স করে দিছি, দেখেন প্রত্যেক জানালায় পর্দার বক্স। জি জি, প্রত্যেকটা জানালায় আমরা পর্দার বক্স করা। আচ্ছা আচ্ছা, এই ধরনের ক্যাবিনেটের প্রাইসটা কত থাকবে ভাই? এই ধরনের ক্যাবিনেটের যেটা আমরা অ্যাটিলিক অরিজিনাল, এগুলোর মধ্যে এসপিএল আছে, এসপিএলটা একটু দাম কম, এটা বললাম অরিজিনাল অ্যাটিলিক শীট। তো আমরা এগুলা কাজ করে থাকি 1800 থেকে 2000 টাকা প্রতি পার স্কোয়ার ফিট। ওকে, তো এখানে এগুলার রেটটা কেন একটু বেশি, অনেকে বলে যে ভাই রেটটা কেন বেশি বলেন, আসলে ভাই এটা হচ্ছে আপনার অরিজিনাল অ্যাটিলিক শীটের ভিতরে করা, এটা বললাম কোনো পেন্ট রং না। ওকে, আর যদি আপনারা আরো কেউ কমে চান, যে যেটা আমরা বার্মাটিকের ফ্লাইবোর্ড দিয়ে অথবা সেগুনের ফ্লাইবোর্ড দিয়ে করি, ওগুলো হচ্ছে 1200-1250 টাকা হ্যান্ড পলিশ আমরা করে থাকি, হ্যান্ড পলিশ কমপ্লিট করে। জি জি, হ্যান্ড পলিশ ওগুলা। ওকে, আর সিলিং এর কথা বলছেন, সিলিং হচ্ছে ভাই 480 থেকে 500-550 টাকা আমরা রেডি কাজ করে থাকি। লাইটিং এর কস্টটা কত থাকে? লাইটিংটা থাকবে হচ্ছে ক্লায়েন্টের, ক্লায়েন্টের, আর বাকি সব আপনার, আর বাকি যা লাগে সব আমরা করে দিব। জি জি, সব এভরিথিং, সব শুধু লাইট আর তারটা ছাড়া। ওকে, এরপরে কি আমরা আরেকটা বেডরুম? জি, এখন আরেকটা বেডে যাব আমরা। তো এখানে এই বেডরুমে শুধুমাত্র ক্যাবিনেট করা আছে আর কি। জি ওয়াও, এটা কিন্তু দেখেন, এটা কিন্তু অ্যাটিলিক শীট না, তাই না? না না, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার যেটা আমরা সেগুনের ফ্লাইউড বলি এটা। ওকে, উনি হচ্ছে একটা রুমে আর এক একটা ডিজাইন মানে কম্বিনেশন চাইছে, যে সব রুমে একই ডিজাইন করবে না, কালারও এক থাকবে না। দেখেন এইখানে আমরা বললাম আলমারি করছি, দেখেন সুমন ভাই একটু দেখেন, ক্লায়েন্ট যারা আছে তাদেরকে একটু ভালো করে দেখেন, যেমন বুঝতে পারে কাজের কোয়ালিটিটা কি। সম্পূর্ণ ভিতরেগুলো আমরা এনামেল পেন্ট করছি লাইন পুটিং করে, এবং ভিতরে দেখেন এই ড্রয়ারগুলো বললাম হাইড্রোলিক, অনেকে বলে হাইড্রোলিক, আসলে আমরা হচ্ছে অরিজিনাল হাইড্রোলিক, আপনারা এই চেক করে নিতে পারবেন যে আসলে কি কথা কাজে মিল আছে কি না। এখানেও কিন্তু দুই সাইডে দুইটা গ্লাস, দুই পাশে দুইটা আলমারি করে দিছি, এবং এটা হচ্ছে বড় করেছি, যেমন শাড়ি টাড়ি পরলে আপনি পুরো অংশটা আপনারা দেখতে পাবেন, শাড়ি পরলে নিচের অংশটা দেখা যায়, ওগুলাতে দেখা যায় না পুরো এক সাইড জানালা কিন্তু। জি জি, এবং জানালাটা দেখেন, এই জানালাটা হচ্ছে চারিদিকে আমরা ফ্রেমটা রাখছি, যেমন পর্দাটা দুই পাশে চলে যায়, এবং আমরা ক্যাবিনেটটা ওই হিসাব করে এই ক্যাবিনেটটা করছি আমরা। আর শুন ভাই, আরেকটা জিনিস হচ্ছে, অনেক ক্যাবিনেট করতে গেলে অনেকে আপনার ওই স্কারিকের মাপে গ্যাপ থাকে, দেখেন এখানে কোনো আপনার একটা পিঁপড়া ঢুকতে পারবে না, দেখেন একেবারে 100-100 মিলানো, বোঝাও যায় না যে আসলে কি এটা কি দেওয়ালের সাথে মিলছে কি না, মনে হয় কি পুরোটা আমরা অ্যাটাচ করে নিয়ে আসছি। এবং এখানে আমরা একটা ড্রেসিং টেবিল করছি, এখানে একটা স্পট লাগাই দিয়েছি, এই সাইডে হচ্ছে আমরা আরেকটা ক্যাবিনেট করছি, দেখেন ভিতরেগুলো দেখেন, এগুলো হচ্ছে আপনি সেল সেল করে রাখছি কাপড় টাপড় বাস করে। জি জি, এটা ভিতরে অনেক স্পেস আছে, প্রায় 20 ইঞ্চি স্পেস। আচ্ছা, এটার প্রাইস কি তাহলে কি আগেটা চেক ভাই? না, এটা হচ্ছে অ্যাটিলিক শীটের থেকে একটু প্রাইস কম, এটার প্রাইস হচ্ছে অনলি আপনার 1500 টাকা পার স্কোয়ার ফিট, 1500 টাকা। জি ওকে, তো দেখতে পাচ্ছেন বিশাল স্পেস নিয়ে কিন্তু এটা করা, আপনাদের মন মতো কিন্তু এগুলো মডিফাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন আমরা আরো একটা বেডরুম দেখাচ্ছি আপনাদেরকে। জি, এখানেও কিন্তু সেম টাইপের একটা ক্যাবিনেট করা আছে। জি, এটা কিন্তু অনেক বিশাল, একদম ছাদ থেকে নিচ পর্যন্ত ভাই। এখানে আমরা হচ্ছে একে ছাদ থেকে পলের পর্যন্ত এটা করা, এটা হচ্ছে আমরা একই সিস্টেমে করা, কিন্তু আপনারা এটা এই গ্রুপটা আমরা অন্য কালার করছি, এটা হচ্ছে ওয়ানেট কালার করা গ্রুপটা, ডিজাইনটা একটু ভিন্ন অন্যভাবে আর করা, কিন্তু কোয়ালিটিটা বোর্ডের কোয়ালিটি একই, ফিনিশিং কিন্তু অনেক সুন্দর, দেখেন আপনি এটা গেলাম লেগার পলিশ করা, অনলি লেগার পলিশ করা, অনেকে গেলাম আপনার হ্যান্ড পলিশ করে, অনেকে বলে যে লেগার, আসলে তা না, এগুলো সম্পূর্ণ লেগার পলিশ করা। এবং এই পাশে আমরা একটা ড্রেসিং টেবিল করে দিয়েছি, ভিতরে আছে, ভিতরে স্পেস রাখা। জি জি, ভিতরে আপনি সবকিছু রাখতে পারবে, উপর হচ্ছে আমরা একটা অপশন করে দিয়েছি লাইট, যেগুলো স্পট সাজুগুজু করার জন্য। এবং এইখানে হচ্ছে আমরা একটা যেটা কম্পিউটার টেবিল বলি, এখানে একটা কম্পিউটার টেবিল করে দিছি,
এখানে হচ্ছে কেবল টেবল যাওয়ার জন্য ফুটা করে দিছি, এখানে একটা ড্রয়ার করে দিছি। দেখেন ড্রয়ারগুলো সম্পূর্ণ ড্রয়ার হাইড্রোলিক, প্রত্যেকটা অপশনে কিন্তু জি সম্পূর্ণ হচ্ছে আমাদের হার্ডওয়্যারে যে মালামালগুলো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে অ্যাসেস। ওকে, কোনো নর্মাল আমরা জিনিস ব্যবহার করি না এটা, আপনারা অবশ্যই কাজ করার আগে যাকে দিয়ে করান এটা চেক করে নেবেন। আসলে মানে অ্যাসেস দেয় উপরে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। জি জি জি, এটা হচ্ছে পুরোটাই আপনার পুরো দেওয়ালটা নিয়ে নিছি। ওকে, এখানে আমরা দুটো আবার পর্দার বক্স করে দিছি, দেখেন প্রত্যেকটা জানালে এই বন্ধ বস্তু। আচ্ছা, এটার ক্ষেত্রে প্রাইস কত থাকবে? এটার প্রাইস হলো 1500 টাকা পার স্কয়ার ফিট। আর জি, আর যদি কেউ আরো কমে চায় হ্যান্ড পলিশ, ওইটা যেটা 1250 টাকা আমরা পার স্কয়ার ফিট করে থাকি। এটার মধ্যেই ফাইবারটা আসবে, শুধু হ্যান্ড পলিশ করব। আর এমনি হার্ডওয়্যারে যে মালামাল আপনারা সব কিছু পাবেন। আর আমরা এইখানে যা ব্যবহার করছি সব কিছু আমরা দিব, যদি 1250 টাকা পার। কোয়ালিটির উপর হচ্ছে প্রাইস ডিসাইড করতেছে আর কি, ঠিক আছে? জি জি। তো ফ্ল্যাটের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কিচেন। আর কিচেনটাই আমরা দেখাবো। দেখেন কিচেনটা কত সুন্দর করে করা হয়েছে এবং স্পেসটাও কিন্তু বিশাল বড়। জি, এখানে কি কি কাজ করছেন ভাই? ভাই এখানে কাজ করছি হচ্ছে আপনাদের সবচেয়ের মানে বিল্ডিং এ মানে বাসা বাড়িতে সবচেয়ে মেইন জিনিস হচ্ছে কিচেন। কিচেন, তো কিচেনটা আমরা মানে এমন ভাবে তৈরি করছি যারা আপনার ইউরোপ কান্ট্রিতে যেরকম আপনার কিচেন করা হয় ঠিক এই হিসাবে আমি এই ডিজাইনটা আমরা তৈরি করছি সিম্পলের মধ্যে। আর এইখানে সম্পূর্ণ গুলো আপনার ফ্লাইউডের উপর আমরা অ্যাটলিকের বোর্ড পেস্টিং করেছি। দেখেন এই ভিতরে আমরা লাইন কোডিং দেখেছিলাম। জি জি জি, সেটাই সেম করা হয়েছে। জি জি, ওই আমাদের আগের ভিডিও দেখি আপনার ক্লায়েন্ট এগুলো চয়েস করছে যে অ্যাটলিক শীট দিয়ে করবে। আর অ্যাটলিক শীটের হচ্ছে গুণ হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে আগুনে কিছু হবে না, পানিতে কিছু হবে না। আচ্ছা, এগুলো কিন্তু কালার অনেকগুলো কালার। জি জি, এগুলো এই যে আপনার এটা হচ্ছে দুইটা কালার আমরা এখানে ব্যবহার করছি ইউজ করছি। দেখেন এইখানে হচ্ছে এটা পুরো সাদাটা, এটা একটু দেখান সুমন ভাই, এটা গ্লাসটা দেখেন, এটা তা পানি কা, এটা গ্লাস পুরো। জি জি, মনে হয় পুরো গ্লাস। দেখেন একবার গ্লেস মানে রিপ্লেস করতেছে আলোটা। আর এটা হচ্ছে আমরা এখানে কিচেনটা লাগাই এখানে পাল্লা করে দিছি। আর এই পাশে হচ্ছে আমরা গ্লাস করে দিছি, দেখেন গ্লাস যেগুলো আপনি মশলা টশলা রাখার জন্য যেমন দেখা যায়। আর উপরে কিন্তু অনেকগুলো স্পেস। জি জি জি, উপর হচ্ছে আপার ক্যাবিনেট, এটা আমরা এটা হচ্ছে কালার কম্বিনেশন করছি, কারণ সিলিংটা হচ্ছে সাদা, তারপরে ওটা হচ্ছে আপনার কালো, মাঝখানটা হচ্ছে সাদা এবং নিচেরটা কালো। একটু দেখাই দিছি রাউন্ড সিলিং। জি জি জি, অনেক সুন্দর একটা সিলিং করা হয়েছে এখানে। কিন্তু কিচেনে কিন্তু সাধারণত কেউ সিলিং করে না, না কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিলিং করা হয়েছে। আর যেহেতু মানে এখানে কিচেন উড আছে তাই এখানে ময়লা হওয়ার বা নষ্ট হওয়ার কোনো ওয়ে নাই। জি জি, এরপরে নিচে সেট। হ্যাঁ, নিচে হচ্ছে ভাইয়া দেখেন এখানে হচ্ছে আমরা একটা ড্রয়ার করছি, ড্রয়ারটা কিন্তু আপনার চামিচ টামিচ রাখার জন্য অপশন করে দিছি আমরা। দেখেন এটা বললাম সম্পূর্ণ হাইড্রোলিক, আমরা ড্রয়ারগুলো দেখেন অটো চলে যাবে। এবং দেখেন এত বড় ড্রয়ার, এটা পরে 18 ইঞ্চি ড্রয়ার, বিশাল বড় ড্রয়ার। দেখেন এই ড্রয়ারটা আপনার অটো একবারে হাইড্রোলিক অটো চলে যাবে। ঠিক এই পাশে আমরা আরো দুইটা ড্রয়ার করছি আপনার পেঁয়াজ টেয়াজ আলু টালু রাখার জন্য। দেখেন ড্রয়ারগুলো দেখেন অনেক স্মুথ এবং হাইড্রোলিক। এখানে কিন্তু বড় স্পেস। জি জি, এখানে আছে বেসিং এর নিচেরটা আমরা এটাও করে দিছি, এটাও করে দিছি যাতে মানে কোনো অপশন না দেখায়। না, দেখতে মনে হয় পুরোটা আপনার একই রকম, বোঝা যাবে না যে কোনো জায়গায় গ্যাপ থাকে, ভালো লাগে না। আর আপনি দেখেন এই পাশটাতে আমরা করি না হচ্ছে এখানে উনি একটা বড় ফ্রিজ রাখবে, তো এই জন্য আমরা এই ক্যাবিনেটটা করি এখানে হচ্ছে ফ্রিজের জন্য অপশন। জি জি জি। আচ্ছা, এবার যদি আমরা আসি যে কিচেনে যে যে কাজগুলো এগুলো হচ্ছে কত টাকা করে স্কয়ার ফিট? এগুলা ভাইয়া হচ্ছে আমরা যেগুলা কাজ করি এগুলো হচ্ছে অ্যাটলিক শীটের ভিতরে করা, আমরা এগুলার রেটগুলো একটু বেশি। এগুলার রেট হচ্ছে 1800 থেকে 2000 টাকা প্রতি পার স্কয়ার ফিট। 1800 থেকে 2000 টাকা। যদি কমের ভিতরে, আর কমের মধ্যে কেউ যদি আপনার সেগুনের ফ্লাইবোর্ড দিয়ে নিতে চায় ওগুলো হচ্ছে 1200 থেকে 1250 টাকা হ্যান্ড পলিশ। হ্যান্ড পলিশ, ওকে। জি, আর এই নিচের উপরের কি সেমই? হ্যাঁ, এখানে সেমই, যেখানে আপনার বক্স হবে এখানে পুরোটা সেম হবে। এবং গ্লাস সিলিং এর ক্ষেত্রে প্রাইসটা কি একই থাকতেছে? না, সিলিং এর হচ্ছে এটা একটু সিম্পল এর মধ্যে, এটা আমরা কাজ করছি হচ্ছে এটা কাজ করছি হচ্ছে আপনি দেখেন চতুর্দিকে হাফ সিলিং করে মাঝখানে একটা রাউন্ড করছি। এইটা হচ্ছে অনলি আপনার 480 টাকা পার স্কয়ার ফিট। 480 টাকা পার স্কয়ার ফিট। সিলিং এর প্রাইসটা কিন্তু তুলনামূলক অনেক কম। অনেক কম ভাই, আমরা হচ্ছে সিলিং এ আসলে কি আমাদের লাভের অংশটা আমরা কম করি, আমরা হচ্ছে জিনিসটা দেখি হচ্ছে কাজের কোয়ালিটিটা। সুমন ভাই আপনি দেখেন সম্পূর্ণ ভিডিওটা, আপনি ফ্ল্যাটটা দেখছেন, দেখেন আমাদের কোনো কোথাও আপনার লোকাল জিনিস আমরা ব্যবহার করি না, একদম ফিনিশিং। দেখেন আপনি ফিনিশিংটা দেখেন এই ভিডিওটা, অথবা কিচেনটা দেখলে মনে হবে কি ইউরোপ কান্ট্রিতে যেরকম আপনার কিচেন করা হয় ঠিক সেম সেরকমই ভাবে করা হয়েছে। আপনি প্রতিটা আপনি দেখেন ভিডিওতে প্রতিটা রুমে যে কাজ করছি আমরা, আপনি দেখলে বুঝতে পারবেন। ওই সাইডে আমরা একটা ক্যাবিনেট করছি, দেখেন ওইটাও আপনার দেখা ইউরোপ কান্ট্রির মতন সিলিংগুলো দেখেন। আর সিলিংয়ে তো আমরা জুলে দেখাইলামই, আপনি যদি কেউ চায় আমরা সিলিং সম্পূর্ণ সারা বাংলাদেশে যেখানে কাজ করি সিলিং এ ঝুলে দেখাবো। আচ্ছা, এরপরে মেইন এন্ট্রিটা কিন্তু আমরা দেখাইনি। এখানে মেইন এন্ট্রি, এটা হচ্ছে আপনার যে মেইন গেট দিয়ে ঢোকার
যে করিডোরটা ছিল যে মানে সিঁড়ির অংশ জায়গাটা এটা আচ্ছা আচ্ছা বাইরের স্পেস বাইরের বাইরেটা আমরা একটু দেখাবো পরে আচ্ছা আমরা বাইরে থেকে একটু দেখে আসি না জি জি আমরা একটু বাইরে যাই বাইরে থেকে দেখার পুরো বাড়িটা দেখেন বাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর জি যারা আসলে এই ধরনের বাড়ি করতে চান এলাকায় বাইরের স্পেসটা অনেক সুন্দর আমি একটু দেখাই দিচ্ছি যেহেতু এটা একটু ডুপ্লেক্স বিশাল এরিয়া জুড়ে আসলে করা খুবই সুন্দর একটা বাড়ি উপরে তো কাজ চলতেছে তাই না ভাই না ভাই আসলে নিচে উনি বলছে যে আগে নিস্তলা আমার কমপ্লিট করে দেন আর দোতলাটা আপনারা আস্তে ধীরে কাজ করেন ঈদের পরে আপনারা হ্যান্ডওভার দেন কোনো প্রবলেম নেই ওকে তো আমরা এখন এন্ট্রিটা দেখাই দিছি আমি যেহেতু ফারস্টে আর এই ক্লায়েন্ট হচ্ছে ভাই আমেরিকা প্রবাসী উনি আমাদের আগের ভিডিও দেখে এই কাজটা আমাদের হইছে উনি আমাদের নক করছে তো আমি আগে সাইটটা ভিজিট করে পরে ওনার সাথে কথা বলে ডিজাইন দিয়ে এই কাজটা আমরা করছি এই যে যখন ঢোকার পরে এই জালি গ্যাডিং এর ডিজাইনটা চোখে পড়বে ফারস্টে হ্যাঁ দেখেন এখানে আমরা হাফ সিলিং করে মাঝখানে জালি গ্যাডিং করে দিছি দেখেন সিলিংটা আর এই পাশে হচ্ছে সুমন ভাই এখানে একটা সিঁড়ির যে আপনার গ্যাপটা থাকে তো এইখানে উনি বলছিল যে কিছু করবে না পরে আমি বললাম যে ভাই না আপনি এখানে একটা কিছু করেন ভালো লাগবে পরে আমরা এই পাশে হচ্ছে দেখেন আমরা সুরেক করে দিছি সুরেক জি পুরাটা সুরেক করে দিছি অনেক সুরেক রাখতে পারবে এবং অনেক সুরেক রাখতে পারবে জি আর জিনিসটা হচ্ছে সুরেক কিন্তু আউটসাইড থেকে বোঝা যায় না যে এখানে কি করা আছে বোঝা যাবে না আর এই পাশেটা আমরা ফ্রেম করে পাল্লা করে দিছি উনি বলছে যে ভাই আমার এখানে আইপিএস টাইপিএস থাকবে আপনি এখানে লক সিস্টেম করেন পরে এখানে আমরা তালা লক করে দিছি পুরোটা একটা লেভেল করে নিয়ে নিছি তো আমরা এখন হচ্ছে আমেরিকা প্রবাসীর যে বাড়ির ওনার সে হচ্ছে প্রবাস থেকে আমাদের ফোন দিয়েছে আমরা তার সাথে একটু কথা বলবো এই সম্পর্কে তো রফিক ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার কাজ তো দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনি স্যাটিসফাই কিনা কাজ দেখে হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ কাজ তো অনেক সুন্দর হয়েছে আমি তো দেখছি ভিডিও দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভাই তো মূলত আমাদের চ্যানেলের ভিডিও দেখে কাজটা দিয়েছেন আর কি তাই না হ্যাঁ হ্যাঁ আমি আসলে সুমন ভাইয়ের সাথে পরিচয় হওয়ার আগে জি জি অনেক আগে আমি অনেক ইউটিউব চ্যানেলে আমি এক বছর ধরে মোটামুটি অনেক ভিডিও দেখলাম দেখার পরে তারপরে আরো অনেক জনের সাথে আমার সাথে বিভিন্ন কথা হইছে অবশ্যই আলহামদুলিল্লাহ তারপরে ফাইনালি সুমন ভাই সবকিছু ভালো লাগলো তারপরে কথা বললাম বলার পর সুমন ভাই আমাদের বাসায় ভিজিট করলো একবার ভিজিট করার পরে সবকিছু দেখার পরে তারপরে আমার ভাইয়ের সাথে পরিচয় করা দিলাম পরিচয় করার পরে এই মাস দুই মাসের ভিতরে সুমন ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাজটা শুরু করলো কাজ শুরু করে তো সব কিছু মাশাআল্লাহ একেবারে ওয়ান ওয়ে কন্টিনিউ কাজ শেষ করে দিছে আলহামদুলিল্লাহ খুব দ্রুত কাজ করছে ভালো খুব ভালো কাজ করছে জি জি এক মাসের মধ্যে কিন্তু অনেক পুরো বাসা জুড়ে কিন্তু অনেক সুন্দর কাজ করছে আমি নিজেও দেখলাম হ্যাঁ হ্যাঁ আমার না আমাকে আমাকে সুমন ভাই বলছিল যে আমি আমরা ওখানে এক মাস থাকবো ওরা পুরো টিম আসছিল টিম আসার পরে ওরা এক মাস ছিল ওখানে ওরা দিনে রাতে খুব মাশাআল্লাহ মোটামুটি ভালো কাজ করছে খুব সময় লাগেছে ওরা অনেক কাজ করছে মাশাআল্লাহ ওকে ভাই তাহলে ধন্যবাদ আপনাকে আমাদের একটু সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ তো ভাই সুমন ইন্টারিয়রের কাছে কাজ করে আপনার কেমন লাগলো কি মনে হলো আর কি ভাই সুমন ইন্টারিয়রের কাজটা আমার অনেক ভালো লাগছে ঢাকা থেকে অনেক লোক আইছিল 8-10টা লোক আইছিল সুমন ইন্টারিয়রের আমার ভিডিও দেখে কাজটা অনেক ভালো লাগছে এই ওনার কাজটা অনেক সুন্দর লাগতেছে আমার ওনার লোকটা অনেক ভালো লোকেশনটা কোথায় একটু বলেন তো ভাইয়া লোকেশনটা হলো আমার এই লোহাগড়া থানা কলাউজন এই উত্তর কলাউজন এই হিন্দুরাট দক্ষিণ পাশে লোকেশনটা হলো আমার আচ্ছা যারা আসলে নতুন কাজ করাতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে যদি কেউ যদি নতুন কাজ করতে নতুন বাড়ি কাজ করাতে চাই তাহলে সুমন ভাই ইন্টারভিউ কাজটা করলে অনেক ভালো হবে ওর কাজটা আমার অনেক পছন্দ হয়েছে অন্য অন্য জায়গায় যে প্রাইস সেই প্রাইস হিসেবে তাদের কাছে রিজনেবল আছে প্রাইস অনেক অনেক স্যার আছে সুমন ভাইয়ের এই অনেক ওকে ধন্যবাদ তো সুমন ভাই যারা আসলে এই ধরনের কাজ করতে চায় আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা এই ধরনের কাজ করতে চায় বা দেশের যারা আছে তারাও কিন্তু এই ধরনের কাজ করতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে কিনা ভাই উদ্দেশ্য একটা জিনিসই আমি বলবো যে বেশি কিছু বলবো না কারণ হচ্ছে আপনারা কাজ করাবেন ভাই যারা প্রবাসে থাকে তাদেরগুলো অনেক কষ্টের টাকা দিয়ে আপনারা একটা স্বপ্নের বাড়ি করে তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলবো যারা কাজ বুঝে তাকে দিয়ে কাজ করাবেন তাহলে হচ্ছে আপনার কাজের কোয়ালিটি ভালো পাবেন মাল মেডিসিন ভালো পাবেন আর যারা কাজ না বুঝে তারা আপনার নয় ছয় বুঝ দিয়ে চলে যাবে আর আমাদের জিনিসটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কাজ করার পরে আপনার কাজ যদি পছন্দ হয় তারপরে আমাদেরকে পেমেন্ট দিবেন এর আগে আমরা পেমেন্ট চাবো না আপনার কাছে
ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে ভাই আপনি প্রতিটা ভিডিও রুমই দেখছেন কাজের কোয়ালিটিটা আর আমরা সব সময় চাই যে হচ্ছে কাজটা কিভাবে ফুটানো যায় কিভাবে রুমটা সুন্দরভাবে ফুটানো যায় দেখেন এই দেওয়ালটা জুড়ে দেখেন এই দেওয়ালটা উনি চাইছিল সিম্পল একটা টিভি ক্যাবিনেট করবে পরে আমি পুরোটা নিয়ে নিছি আমি কইছি ভাই পুরোটা করেন আপনার ভালো লাগবে তো উনি বলছে ঠিক আছে ভাই আপনি আপনার মতো করেন এই যে কথা আচ্ছা আরেকটা ব্যাপার আমি জানতে চাচ্ছি তো এই যে যেগুলোর আপনার ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন ঠিক আছে এটা কি ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্লেসেই কিন্তু সেম ভাবে পাবে কিনা ভাই আসলে আমি আমার ক্ষেত্রে আমি জানি না অন্যান্য কোম্পানি কি দেয় আমার ক্ষেত্রে হচ্ছে আমি সারা বাংলাদেশী ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি যদি কোনো প্রবলেম হয় ওইটা আমি নিজে গিয়ে নিজের হাতে যদি কোনো জায়গায় কোনো খোদ অথবা ফাইটার যায় অথবা বিনিয়ার একটু উঠে যায় এটা আমি নিজে গিয়ে লাগাই দিয়ে আসবো আচ্ছা আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে পুরো বাসা আমরা দেখাইলাম পুরো বাসাতে আসলে খরচটা অনেকে জানতে চাই যে টোটাল খরচটা কত হয়েছে টোটাল খরচটাকে বলে দেওয়া যায় টোটাল খরচটা হচ্ছে ভাই এখানে দেখুন সব সব জিনিসগুলো হাই কোয়ালিটির ভাবে লাগানো এখানে আমাদের পড়ায় 11 থেকে 12 লক্ষ টাকার মতন টোটালি খরচ মানে আপনার সে বেস্ট কোয়ালিটি ইউজ করছেন জি 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 এটা লিখে শীট আপনারা চাইলে এইভাবে করতে পারেন যে একটু কমের ভিতরে আনবেন বাজেট বাজেট কমে যাবে অটোমেটিক এই জিনিসটা ওকে তো ভিডিওটা আমরা আবার বড় করব না যারা আসলে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ